এটাকে আমি এরকম করে অন্য সিস্টেমে আমি একটু লাগিয়ে নিব। সেই জন্য আমার একটা ডাল আমার আগে থেকে এখানে ছিল। আর এখন যে আমি এই ডালটাকে যে আমি কাটলাম, এটাকে এখন আমি ছোট ছোট করে কাটিং করেও কিন্তু লাগাইলে লাগানো যায়। কিন্তু এটাকে ছোট ছোট কাটিং না করে সিস্টেমে আমি সম্পূর্ণটাকে, কিন্তু এই এত বড় ডালটাকে সবটাকে একদম ঘুরিয়ে কিন্তু দেখুন লাগিয়ে ফেলেছি। এটা তো এত রুট সিস্টেম ভালো, সবটা ডালকে যখন মাটির সাথে আমি আটকেছি আমার গাছটা খুব সুন্দর করে হয়ে যাবে। যখন হয়ে যাবে তখনও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুবই ইজি টু গ্রো একটি প্ল্যান্ট এবং খুবই সুন্দর একটি প্ল্যান্ট, সেটি সিগনোরিয়াম প্ল্যান্ট। তো সিগনোরিয়াম প্ল্যান্টটিতে তো অনেক ভ্যারাইটি হয়ে থাকে, অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি হয়ে থাকে। আমার কাছে আপাতত এই ভ্যারাইটিটি আছে, অন্য ভ্যারাইটি নেই, ইচ্ছে আছে আনার, দেখা যাক কি হয়। তো সিগনোরিয়াম আমরা একটা স্টিকের সাথে করে গ্রো করতে পারি। এই তো এখানে আছে আমার একটা গাছ, এটা কিন্তু আমি স্টিকের সাথে করে গ্রো করে রেখেছি, অনেক আগের একটি গাছ আমার। এদিক দিয়ে আবার মানি প্ল্যান্ট একটুখানি আমি লাগিয়ে রেখেছি, কারণ মানি প্ল্যান্ট আর সিগনোরিয়াম একই রকমের গাছ। তো একই রকমের গাছ আমরা কিন্তু একই সাথে আমাদের পক্ষে গ্রো করা সম্ভব, এরা খুব সুন্দর করে হয়ে যায়। এটা আমি স্টিকের সাথে গ্রো করে রেখেছি, এই যে উপরের দিকে উঠে গিয়েছে, এটাকে আমি এরকম করে গ্রো করেছি। আবার এই যে এই পাশ থেকে, যেহেতু আমার স্টিকটা এইটুকু, সেই কারণে এটাকে আমি আবার এরকম করে আমার নিচের আমি দিয়েছি। মানে হচ্ছে যে আমি স্টিকের সাথে এটাকে একদম উপর নিচ করে আটকে দিয়েছি, এভাবে করে গ্রো করেছি। এছাড়াও যদি আমরা সিগনোরিয়াম গ্রো করতে চাই, যে না আমরা অতটা হাইট করব না বা আমরা স্টিকের সাথে গ্রো করব না, আমাদের গাছটা হবে ঝোপালো বৌশি গাছ হবে। সিগনোরিয়াম কিন্তু যে এই পাশ থেকে দেখুন আমার কিন্তু অনেক বড় বড় ডান্ডি হয়ে গেছে। এই যে আমার যে বড় বড় লম্বা ডান্ডি হয়ে গেছে না, এই ডান্ডিগুলাকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার এরকম করে এর ভিতরে আটকে দিচ্ছি, যার কারণে আমার এই গাছগুলোতে দেখা গেছে যে আর উপরের দিকে না উঠে এই গাছটা এমনিতে ঝুপালো হয়ে হচ্ছে। সেক্ষেত্রে আবার আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি একেবারে ডাল ছেড়ে ছেড়ে দিই তাহলেও কিন্তু এটা খুব সুন্দর করে আবার এরকমই থাকবে, মানে এটা আর উপরের দিকে উঠবে না। আমরা যে জায়গা থেকে ডালটা ছাড়বো সে জায়গা থেকে আবার দুই তিনটা শাখা প্রশাখা হয়ে যাবে, আবার এটা একদম ঝুপালো হবে, সেটা আর হাইট হবে না। ওভার ওয়াটারিংটা না করাই ভালো, ওভার ওয়াটারিং এর জন্য কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। এটা হালকা শেডি ভাবে রেখে আমাদেরকে গ্রো করতে হয়, আমরা যদি রোদে রাখি তাহলে কিন্তু যে সৌন্দর্য এটা সৌন্দর্যটা হারিয়ে যায়। সিগনোরিয়াম কিন্তু যে কোনো মাটিতে হয়ে যায়, এটার জন্য আলাদা মাটির কোনো দরকার হয় না। তারপরেও আমরা গার্ডেনিং সয়েলটা যেভাবে রেডি করে থাকি সেভাবে রেডি করি, তারপরে তো আমরা সব গাছই গ্রো করি। তো এই গাছটাও আছে, সিগনোরিয়াম মাটিতে হয়ে যায়, সেরকম কিন্তু আমরা এই মানি প্ল্যান্টের মতোই সিগনোরিয়ামটাকে আবার পানিতেও গ্রো করা যায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আমার সেই গাছের ডাল থেকে এই গাছগুলো গ্রো করেছিলাম, জাস্ট যে কোনো ডাল, কারণ এটার রুট সিস্টেম কিন্তু অনেক ডেভেলপ থাকে। এই দেখতে পাচ্ছেন এই যে রুট স্টেম্পে আছে, জাস্ট কোনো কিছু করতে হবে না, শুধু ডালটা কেটে মাটিতে আটকে দিলেই গাছটা অতি দ্রুত হয়ে যাবে, এরা অতি দ্রুত মাটিটাকে আঁকড়ে ধরে। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন একদম অত একটা ডান্ডি, এটাকে আজকে আমি কেটে দিব, কারণ এটাকে আমি ঝুপালো রাখবো তো সেই কারণে। এই যে আমি এখান থেকে একটা ডাল নিলাম, এই যে এই ডালটা কিন্তু মাটিতে পানিতে যে কোনো জায়গায় আমি লাগিয়ে দিলে গাছটা হয়ে যাবে, কারণ আমি দেখিয়েছি এটার রুট ডেভেলপ সিস্টেম কতটা স্ট্রং থাকে। এটাকে আমি পানিতে রাখবো। আমি এখানে সুইট পটেটো ভাইনে কাটিং, এই দেখুন রুট সিস্টেম কত ডেভেলপ হয়েছে। সুইট পটেটো ভাইনও কিন্তু এরকমই সিগনোরিয়ামের মতোই আর কি, এখানে আমি এই সিগনোরিয়ামটা রেখে দিব। যে সুইট পটেটো ভাইনের সাথে গ্রিনিশ গ্রিনিশ হোয়াইট একটা পাতা সিগনোরিয়াম ভালো লাগছে, আবার আমার কিন্তু এই যে আমি পানিতে যে কাটিংটা রাখলাম সেটাও কিন্তু হয়ে যাবে। এরকম করেই কিন্তু আমরা ঘরের অনেক সৌন্দর্য বর্ধন করতে পারি।
স্টিকের সাথে যে কোনো গাছ মানি প্ল্যান্ট বা সিগনোলিয়াম যে কোনো গাছে গ্রো করব তখন কিন্তু আমরা এই স্টিকটার মধ্যে স্প্রে করে ভিজিয়ে দেবো।